হরিপুরে আমগাঁও ইউনিয়ন পরিষদে ইউপি উপনির্বাচন অনুষ্ঠিত। দুই প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। রানীশংকৈল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আখতারুল ইসলাম আখতারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দুই প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা 12টার দিকে আমগাঁও ইউনিয়নের যাদুরানী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রের বাইরে স্লোগানকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী উমাকান্ত ভৌমিকের সমর্থক ও চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলমগীরের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উমাকান্ত ভৌমিক নৌকা প্রতীকে, এস এম মনোয়ার হোসেন অটোরিকশা প্রতীকে, মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে এবং মোহাম্মদ আলমগীর চশমা প্রতীক সহ চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নৌকা কেন্দ্রে আমাদের কোনো এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছি এবং আমাকে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবে আমাকে তারা বলছে, এই নিশ্চয়তা প্রদান করছে। তাই আমি ঘুরে দেখলাম, ভোটারগুলো খুব আনন্দের উপকৃত হয়ে ভোট দিচ্ছে এবং চলাফেরা করছে। এই কেন্দ্রের মোট ভোটার 4,457 জন। চেয়ারম্যান পদ ছাড়াও সদরের জগন্নাথপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সদরের জগন্নাথপুরে 9 নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 2,315 জন, যার মধ্যে নারী ভোটার সংখ্যা 1,127 ও পুরুষ ভোটার সংখ্যা 1,188 জন। ভোট কেন্দ্রের সংখ্যা একটি এবং হরিপুরের আমগাঁও ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা 24,388 জন, নারী ভোটার সংখ্যা 11,857 ও পুরুষ ভোটার সংখ্যা 11,531 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 11টি। অসুস্থতাজনিত কারণে জনপ্রতিনিধিরা মৃত্যুবরণ করলে পদ দুটি শূন্য হয়।